আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান। আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 6 নভেম্বর 2022 সালে বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো আপনারা যারা নিয়মিত আমার ভিডিও ফলো করেন, তো আপনারা জানেন যে আমি প্রায় প্রতিদিন চেষ্টা করি আপনার জন্য ভিডিও তৈরি করা, এবং সেই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করে থাকি বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজগুলো আপনার সাথে শেয়ার করার। তো আশা করি এতে করে আপনার সামান্যতম উপকার আসে। তো আমার এই ভিডিওটি যদি আপনার সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আমার একটি ফেসবুক পেজও রয়েছে, আপনারা চাইলে সেখানে ঘুরে আসতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আশা করি আপনাদের সেখান থেকেও বিভিন্ন রকম তথ্য পেতে পারেন। তো যাই হোক, আর কথা নয়, সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে ডিএসই সাধারণ সূচকে 5.11 পয়েন্ট আপ হয়েছে। যেহেতু আজকে সপ্তাহের প্রথম দিন, মার্কেট পজিটিভ হওয়াতে মোটামুটি ভালোই লাগছে। আশা করি সমগ্র সপ্তাহে ভালোই হবে, যেহেতু মার্কেটে এই মুহূর্তে আর কোনো নেতিবাচক সংবাদ নেই। এরপর যদি আমরা দেখি যে ডিএসই 30 সূচক, এখানেও দেখছি 5.84 পয়েন্ট আপ হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাধারণ সূচকের থেকে কিন্তু ডিএসই 30 সূচকটা বেশি আপ হয়েছে, সামান্যতম হলো। এরপর আমরা যদি দেখি ডিএসই 40 সূচক, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে 4.42 পয়েন্টের মতো আপ হয়েছে। অর্থাৎ 40 সূচক কিন্তু মোটামুটি ভালোই আপ হয়েছে। এবং আমরা যদি ইন্ডেক্স মুভারের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি লাফার্জ হোলসিম সিমেন্ট কিন্তু আজকে তারা সবচেয়ে বেশি পয়েন্ট আপ করতে পেরেছে, 6.4 পয়েন্ট। এছাড়াও বেক্সিমকো ফার্মা আমরা দেখতে পাচ্ছি এখানে 4.5 পয়েন্টের উপরে আপ করতে পেরেছে। এছাড়াও জেনিস ইনফোসিস এবং বিপিএমএল, এরা কিন্তু মোটামুটি 2.5 পয়েন্ট এবং 2 পয়েন্টের কাছাকাছি বা 2 পয়েন্টের থেকে বেশি কিন্তু আপ করেছে। এছাড়া বাকিগুলো সবাই মোটামুটি আপ করেছে। এবং আমরা যদি দেখি মার্কেট ড্র্যাগারে, তো মার্কেট ড্র্যাগারে দেখতে পাচ্ছি স্কয়ার ফার্মা কিন্তু আবার তারা পয়েন্ট ডাউন করেছে, 3.5 পয়েন্টের বেশি। এছাড়াও ওরিয়ন ফার্মা এবং সি পার্ল মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে 2.5 পয়েন্টের কাছাকাছি কিন্তু পয়েন্ট মাইনাস করেছে। এছাড়াও ইউনিক হোটেল, বেক্সিমকো এবং অলিম্পিক, এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1 পয়েন্টের থেকে বেশি পয়েন্ট মাইনাস করেছে। তো একটা জিনিস কি হঠাৎ করে মার্কেটে পজিটিভ ধারা ফিরে এসেছে, আসলে এটা হঠাৎ করে বলা যায় না। আমরা বলতে পারি যে বিভিন্ন রকম ব্যাড নিউজগুলো যেগুলো ছিল সেগুলো সলভ হওয়াতে কিন্তু বর্তমানে মার্কেটটা আপ হচ্ছে। এবং সবচেয়ে বড় যেই বিষয়টা, সেটা হচ্ছে চেকের ইস্যুটা যেটা ছিল সেটা কিন্তু চলে গিয়েছে। এবং আরেকটা বড় হচ্ছে যে IMF-এর ঋণ যেই চুক্তি ছিল, সেই চুক্তিতে আমরা ভেবেছিলাম শেয়ার মার্কেট সম্পর্কে কোনো নেতিবাচক নিউজ আসতে পারে, কিন্তু আল্লাহর মতে যেহেতু আসেনি, সেহেতু শেয়ার মার্কেটটা পজিটিভ। তো আমরা যদি দেখি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্স, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু তুলনামূলকভাবে শেয়ারের মূল্য কিন্তু কম বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখানে মাত্র 62টি শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছে, অপরদিকে হ্রাস পেয়েছে 91টি এবং অপরিবর্তিত ছিল 214টি। এবং এই 214টি বেশিরভাগই কিন্তু ফ্লোর প্রাইজে রয়েছে। তবে ফ্লোর প্রাইজের সংখ্যাটা কিন্তু দিন দিন কমছে, এটা খুবই একটা ভালো দিক। এটার কারণ হচ্ছে, এই কমাটার কারণ আমরা বলতে পারি যে বিভিন্ন কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা এবং যে চেকের যে ব্যাপার স্যাপার ছিল, এগুলি কিন্তু আস্তে আস্তে যেহেতু সমাধান হয়ে যাচ্ছে, এজন্যই মূলত আস্তে আস্তে শেয়ারগুলো মূল্য বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ যে সকল শেয়ারগুলো ভালো ডিভিডেন্ড ঘোষণা করেছে তারা আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, এবং এই ফ্লোর প্রাইস থেকে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা কিন্তু দেখতে পেয়েছি ফ্লোর প্রাইসে অনেক ভালো ভালো শেয়ারও রয়েছে, অর্থাৎ ব্লু চিপ শেয়ারও কিন্তু আমরা বলতে পারি ফ্লোর প্রাইসে রয়েছে, তারাও কিন্তু আস্তে আস্তে ফ্লোর প্রাইস থেকে বাইরে যাচ্ছে। এবং এটা কিন্তু খুবই একটা ভালো দিক আমি মনে করি। তো টাকার অঙ্কে যদি আমরা লেনদেনটা খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকে কিন্তু আবার টাকার অঙ্কে লেনদেনটা কিছুটা কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 1275 কোটি 31 লাখ টাকার মতো কিন্তু আজকে লেনদেন হয়েছে, যেটা গতদিন ছিল 1500 কোটি টাকার উপরে। তো যাই হোক, তারপরও মোটামুটি বলা যায় 1000 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে। এবার যদি আমরা দেখি টপ গেইনার এবং লুজার, টপ গেইনার আমরা দেখতেছি এখানে যে CLICL, এই কোম্পানিটি আজকে হল্টেড রয়েছে। এছাড়াও প্রগতি লাইফ, জেনেক্স ইনফোসিস, বিপিএমএল, সোনার বাংলা এবং ভিডিও ওয়েল্ডিং, এরা কিন্তু মোটামুটি আমরা বলতে পারি হল্টেড বা হল্টেডের কাছাকাছি রয়েছে। এছাড়াও বাকিগুলো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইম লাইফ, সান লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা লাইফ। তো এখানে একটা জিনিস আমরা একটু বলি যে বর্তমানে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সগুলো ভালো করছে, এবং এই যে এখানে যে টপ 10-এর যে লিস্ট, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগই লাইফ সেক্টরের শেয়ারগুলো, অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারগুলো রয়েছে। অপরদিকে যদি আমরা লুজারের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি লুজারের ক্ষেত্রে রয়েছে মুনিসিপ্যাল, হাক্কা নেপাল, RSRM স্টিল। তো এখানে দেখতে পাচ্ছি মুনিসিপ্যাল এবং আখানিপাল কিন্তু বেশি মাইনাস করেছে, এবং এরা কিন্তু আমি জানি যে এই যে মুনিসিপ্যাল, এটা হচ্ছে OTC মার্কেট থেকে আসা একটি শেয়ার, এবং হাক্কানিপালের কিন্তু এমনিতেই অবস্থা তেমন একটা উন্নত নয়। অর্থাৎ এই শেয়ারগুলো কিন্তু বর্তমানে মাইনাস হচ্ছে। এবং আমরা আরেকটা বিষয় খেয়াল করলাম যে বর্তমানে কিন্তু ব্লু চিপ শেয়ারগুলো কিছুটা উন্নতি করছে। তবে একটা বিষয় হচ্ছে, যেহেতু মাঝে মাইনাস হয়েছিল, তখন কিন্তু আমরা জানি যে অনেক সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন, এবং
এর আগে কিন্তু বড় বড় বিনিয়োগকারীরা অনেক বেশি শেয়ারগুলো সেল করেছিল এবং পরে কিন্তু আস্তে আস্তে বাইব্যাক করে নিয়েছে এই যে পতনের সময়টাতে। অর্থাৎ বড় বড় বিনিয়োগকারীরা কিন্তু একটা ছোটোখাটো কারসাজি করে নিয়েছে এই যে দাম কমা এবং বাড়ার যে বিষয়টা ছিল এর মাঝখানে। এরপরে যদি আমরা টাকার অঙ্কে লেনদেন যদি খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে বেক্সিমকো কিন্তু টাকার অঙ্কে লেনদেন অনেক বেশি ছিল কিন্তু তারপরেও আজকে কিন্তু মাইনাস হয়েছিল। এছাড়াও জেনিক্স ইনফোসিসের কিন্তু দেখতে পাচ্ছি দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে টাকার অঙ্কে। ওরিয়ন ফার্মা, নাবানা ফার্মা এগুলি কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো একটা বিষয় হচ্ছে যে আমরা দেখতে পেয়েছি নাবানা ফার্মা বেশ কিছু যাবৎ হল্টেড ছিল, তো বর্তমানে কিন্তু আর হল্টেড নেই। আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রায় কিছুটা কিন্তু মাইনাস আমরা এখানে খেয়াল করেছি। এবার আসি আমরা মার্কেট ম্যাপ, মার্কেট ম্যাপে দেখতে পাচ্ছি আজকে ভালো করেছে সিমেন্ট সেক্টরটি, জুট সেক্টর, পেপার অ্যান্ড প্রিন্টিং, সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, আইটি সেক্টর এগুলি ভালো করেছে। এবং আমরা যদি খারাপের কথা চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি ট্রাভেল অ্যান্ড লেজার এই সেক্টরগুলো কিন্তু বেশি খারাপ করেছে। আচ্ছা, এবার যদি ব্লক মার্কেটে যদি আমরা হিসাব করি দেখতে পাচ্ছি ব্লক মার্কেটে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সি পার্লের। আজকে কিন্তু সি পার্ল কিন্তু একটা রেকর্ড করে দিয়েছে ব্লক মার্কেটে হিউজ পরিমাণ লেনদেন, এবং এই সি পার্লটা নিয়ে আবারও গেম হতে পারে আমার কাছে মনে হচ্ছে। এছাড়াও ওরিয়ন ইনফিউশনও কিন্তু এই লিস্টে থাকে, আমরা বলতে পারি যে প্রায় সময় থাকে। এছাড়াও আমরা যদি দেখি এখানে ইন্ট্রাকো সিএনজি এটাও কিন্তু থাকে, এছাড়াও এইচআর টেক্সটাইল এগুলো কিন্তু থাকে ভালো লেনদেনের তালিকায় আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে ব্লক মার্কেটে। তো এই ছিল মোটামুটি এক নজরে মার্কেটের অবস্থা। তো চলুন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ দেখে নেই। তো প্রথমে আমরা যে নিউজটি দেবো সেটি হচ্ছে চার কোম্পানির শেয়ার কারসাজি, 7,15,00,000 জরিমানা। তো যাই হোক, অনেক দিন পরে হলো শেয়ার মার্কেট নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি কিন্তু এই যে শেয়ার কারসাজিদেরকে জরিমানা আওতায় এনেছে। তো আমরা একটি নিউজটা দেখি, দেখতে পাচ্ছি এখানে শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ন্যাশনাল ফিড মিলের শেয়ার কারসাজি দেয় প্যারামাউন্ট টেক্সটাইলের প্রধান আর্থিক কর্মকর্তা সিএফও সহ চারজনকে 5,20,00,000 জরিমানা করেছে। এছাড়াও জাহিন স্পিনিং মিলস, শ্যামপুর সুগার মিলস এবং ইস্টার্ন ইন্স্যুরেন্সের শেয়ারে কারসাজি প্রমাণ পাওয়ায় পৃথকভাবে চার বিনিয়োগকারীকে 1,95,00,000 জরিমানা করেছে। তো জরিমানার সংখ্যাটা কিন্তু মোটামুটি আমরা হিউজই বলতে পারি এই অংশটাতে। তবে এখানে যেই পরিমাণ জরিমানা করেছে আমার ধারণা তার থেকে অনেক অনেক বেশি পরিমাণ টাকা কিন্তু তারা এখান থেকে কামিয়ে নিয়েছে। এবং একটা বড় বিষয়, জরিমানা করলে আসলে একটা বিষয় হচ্ছে বিচার হলো এটা মানা যায়, কিন্তু যাদের ক্ষতি হয়েছে সেটা কিন্তু আর এই জরিমানার অর্থ দিয়ে কিন্তু পুষিয়ে দেওয়া হয় না। তো এটা হচ্ছে বিষয়, এই যে মানুষের যে ক্ষতি হলো এই ক্ষতিটাকে আরেকটু যদি কঠোর শাস্তি দেওয়া যায়, যদি জেল জরিমানা উভয় করা যায় তাহলে আমি মনে করি এই কারসাজিটা হয়তো বন্ধ হবে। তো তারপরও ভালো মন্দের ভালো যে আমরা দেখতে পেয়েছি যে কারসাজিকারীদের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়েছে। তো এখানে একটা বিষয় হচ্ছে এখানে কিন্তু ন্যাশনাল ফিডের শেয়ার নিয়ে কীভাবে কারসাজিটা হলো সেটা একটু আমরা দেখি। 2021 সালের 11 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত ন্যাশনাল ফিড মিলের শেয়ার কারসাজি করে অস্বাভাবিকভাবে দাম বাড়ানোর প্রমাণ পেয়েছে ডিএসই। তদন্তের সময় প্রতিটি শেয়ারের দাম 15.60 টাকা থেকে 36.50 টাকা বা 133% উঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন অনুসারে প্যারামাউন্ট ইনস্যুরেন্স কোম্পানি এবং এর সহযোগীরা 6টি বিও অ্যাকাউন্টের মাধ্যমে সিরিজ লেনদেন করে ন্যাশনাল ফিড মিলের শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে। তদন্ত থেকে দেখা যায় প্যারামাউন্ট ইনস্যুরেন্স এবং মোহাম্মদ জাহিদুল আবেদিনের প্রত্যেকটির 2টি করে বিও অ্যাকাউন্ট রয়েছে, এবং প্যারামাউন্ট টেক্সটাইল প্রভিডেন্ট ফান্ড এবং প্যারামাউন্ট টেক্সটাইল প্রত্যেকের 1টি করে বিও অ্যাকাউন্ট রয়েছে। তার মানে হচ্ছে এই যে শেয়ার কারসাজির সাথে কিন্তু প্যারামাউন্ট টেক্সটাইল জড়িত। তো এখানে মূলত সবগুলো কোম্পানি কীভাবে করে এই কারসাজিগুলো করেছে সেটা কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। আমি সেটা ডিটেলসে যাচ্ছি না, আপনারা চাইলে বলে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, না হলে কিন্তু আমাদের ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি দেখব সেটি হচ্ছে বহুজাতিক শেয়ারের বেহাল দশা। তো একটা বিষয় হচ্ছে আমরা সবসময় জানতাম যে শেয়ার মার্কেটে বহুজাতিক কোম্পানিগুলো কিন্তু ভালো করে, কিন্তু বেশ কিছুদিন যাবতে আমরা কিন্তু খেয়াল করেছি বহুজাতিক কোম্পানিগুলো কিন্তু সেই আগের অবস্থানে নেই এবং বেশিরভাগ কোম্পানি কিন্তু ফ্লোর প্রাইজে আটকে আছে। তো চলুন আমরা একটু দেখি নিউজটা। দেশের শেয়ারবাজার তালিকাভুক্ত বহুজাতিক 12টি কোম্পানির মধ্যে গত সপ্তাহে 3টি কোম্পানির শেয়ার দর বাড়লো, বাকি 8টি কোম্পানি শেয়ার দর ফ্লোর প্রাইজে অবস্থান করছে। তো আমরা জানি যে এই সব বিদেশি শেয়ারগুলো বা মাল্টিন্যাশনাল কোম্পানির শেয়ারগুলোকে আমরা ব্লু চিপ শেয়ার হিসেবেই দেখি, তবে এই যে ফ্লোর প্রাইজ আটকে রয়েছে সেটা কিন্তু আসলে এটার প্রকৃত চিত্র নয়, এবং আমি আশা করি একটা সময় এসে এটা হয়তো অনেকাংশে বৃদ্ধি পাবে, আর অনেকাংশে বৃদ্ধি না পেলেও মোটামুটি মূল্য বৃদ্ধির তালিকায় চলে আসবে। এখন একটা বড় বিষয় হচ্ছে এই যে এই বহুজাতিক কোম্পানির শেয়ারগুলো কেন লেনদেন বেশি হচ্ছে না, বা আমরা বলতে পারি যে মূল্য হঠাৎ করে বেশি বাড়ছে না, এটার কারণ একটা রয়েছে, সেটা হচ্ছে যে বহুজাতিক কোম্পানিগুলোর কিন্তু শেয়ারের মূল্য অনেক বেশি থাকে সাধারণত আমি দেখেছি, এবং এটা সাধারণ বিনিয়োগকারীদের পক্ষে সচরাচর কেনা সম্ভব নয়। তবে যদি বড় বিনিয়োগকারীরা এই শেয়ারটিতে বিনিয়োগ করে তবে কিন্তু খুব সহজেই এই শেয়ারটিকে হল্টেড পর্যায়ে নিয়ে যেতে পারে, অর্থাৎ
বহুজাতিক কোম্পানির শেয়ারগুলোকে। তো এখানে মূলত আলোচনা করা হয়েছে সবগুলো কোম্পানি সম্পর্কে, বহুজাতিক কোম্পানির। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। তো এই বহুজাতিক কোম্পানিগুলো যে এই ফ্লোর প্রাইজে রয়েছে সেটা কিন্তু আসলেই মানা যায় না, এবং এই বহুজাতিক কোম্পানিগুলোর আমি উন্নতি কামনা করি। এবং এটা কিন্তু একটা ভালো দিক ইনভেস্টমেন্টের জন্য, সেটা হচ্ছে অর্থাৎ বহুজাতিক কোম্পানিগুলো ইনভেস্টমেন্টের জন্য খুবই ভালো একটা দিক হতে পারে। কারণ হচ্ছে বহুজাতিক কোম্পানিগুলো ডিভিডেন্ড প্রক্রিয়া খুবই স্বচ্ছ আমার কাছে মনে হয়, এবং একটা বড় বিষয় হচ্ছে তারা কিন্তু তুলনামূলকভাবে ভালো ডিভিডেন্ড দিয়ে থাকে ক্যাশ টাকা হিসেবে। তো এই হচ্ছে বিষয়। এবং একটা বড় বিষয় হচ্ছে এরা কিন্তু বছরে মাল্টিপল টাইম ডিভিডেন্ড দিয়ে থাকে, সেটা হতে পারে দুইবার তিনবার এরকম হতে পারে বা চারবার হতে পারে, এরকমভাবে তারা ডিভিডেন্ড দিয়ে থাকে। এজন্য বিনিয়োগ করতে চাইলে আপনারা এই যে এখন এই সময় যারা ফ্লোর প্রাইজে রয়েছে তারা কিন্তু চাইলে এখানে এই বহুজাতিক কোম্পানিগুলোতে বিনিয়োগ করতে পারেন, অর্থাৎ যে সকল শেয়ারগুলো ফ্লোর প্রাইজে রয়েছে সেই সকল শেয়ারগুলোতে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে রোববার ব্লক মার্কেটে সিপাল হোটেলের চমক। তো সেটাই আমি একটু আগে আলোচনা করেছি যে সিপাল হোটেল কিন্তু আজকে হিউজ পরিমাণ লেনদেন হয়েছে। তো একটু দেখে নিই যে ব্লক মার্কেটে আজকে 48টি কোম্পানি লেনদেন হয়েছে, এবং তারা কিন্তু মোটামুটি 38,66,80,000 টাকার মতো লেনদেন করেছে। এবং এখানে আমরা সিপাল দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি লেনদেন করেছে, তারা 16,74,38,000 টাকার মতো লেনদেন করেছে। এবং সিপালের এই হিউজ পরিমাণ মূল্য বৃদ্ধিতে, বা আমরা বলতে পারি যে এরকম হিউজ পরিমাণ লেনদেনে কিন্তু এটা একটা বলতে পারি সামনের দিকে একটা সিচুয়েশান আসতে পারে মূল্য বৃদ্ধির, কারণ এই সিপালটা নিয়ে কিন্তু বেশ কিছুদিন যাবতই একটা গেম চলছিল, এর আগে আবার হয়তো শুরু হতে পারে, এবং এটা যে কোনো দিন হয়তো মূল্য বৃদ্ধি পেতে পারে বলে আমার কাছে মনে হয়। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, এটা সরাসরি শেয়ার মার্কেট সম্পর্কিত না, তবে এই নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এলসি দায় মেটানো কঠিন হয়ে যাচ্ছে ব্যাংকের। তো আমরা জানি যে ব্যাংকের শেয়ারগুলো বর্তমানে খুবই বাজে অবস্থা, এবং এই বাজে অবস্থার বেশ কিছু কারণ রয়েছে। কারণ ব্যাংকগুলো কিন্তু বর্তমানে অনেকটা দেউলিয়া পর্যায়ে চলে যাচ্ছে, বেশ কিছু ব্যাংক, সবাই না। এবং একটা বড় বিষয় হচ্ছে বর্তমানে কিন্তু বাংলাদেশের বেশিরভাগ ব্যাংকেরই বা অনেক অনেক ব্যাংকেরই কিন্তু এলসি যেই বিষয়টা ছিল সেটা বিদেশি ব্যাংকগুলো মানছে না, অর্থাৎ এই এলসি করার ক্ষমতা কিন্তু বাংলাদেশ ব্যাংকের অর্থাৎ বাংলাদেশের বেশ কিছু ব্যাংকের কিন্তু হারিয়ে ফেলেছে, যেটা সত্যি আমাদের জন্য খুবই একটা ভয়ের কারণ। কারণ হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ প্রোডাক্টই আমরা বিদেশ থেকে আমদানি করি, সেটা চাল হোক, ডাল হোক, পেঁয়াজ হোক, যে কোনো কিছুই, অর্থাৎ আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেটা আছে সেটা আছে। এছাড়া বিভিন্ন রকম প্রসাধনী বা আমরা বলতে পারি সকল এভরিথিং কিন্তু আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। তো এই এলসি যদি না খোলা যায় তাহলে কিন্তু সেই আমদানিটা করা সম্ভব হবে না, এতে করে দেশে কিন্তু একটা খাদ্য ঘাটতি দেখা দিতে পারে যে কোনো সময়। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদেরকে বলেছিলেন যে দেশে একটা দুর্ভিক্ষ আসতে যাচ্ছে, তো এটাও কিন্তু একটা কারণ হতে পারে, যেহেতু বাংলাদেশের কোনো ব্যাংকেরই এলসি হয়তো সামনের দিকে আর গ্রহণ করবে না বা বেশিরভাগ ব্যাংকেরই করবে না। তো এখানে বেশ কিছু ব্যাংক নিয়ে আলোচনা করা হয়েছে, তারা আসলে এলসি খুলতে পারছে না। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে কেন আমি এই নিউজটা আপনার সঙ্গে শেয়ার করলাম। এই নিউজটি শেয়ার করার মূল কারণ হচ্ছে যেহেতু যারা সামনের দিকে ব্যাংকের শেয়ারে বিনিয়োগ করতে চাচ্ছেন, কারণ অনেকেই জানেন হয়তো যে ডিসেম্বর এন্ডিংয়ের শেয়ার হচ্ছে ব্যাংকের শেয়ার, সুতরাং যে কোনো সময় হয়তো ডিভিডেন্ড ঘোষণা করবে, এই আশায় আপনারা ব্যাংকের শেয়ারগুলোতে বর্তমানে বিনিয়োগ করছেন। তবে আমি মনে করি বর্তমানে ব্যাংকের শেয়ারগুলোর অবস্থা খুবই নাজুক, এবং ব্যাংক হয়তো আগামীতে বেশ কিছু ব্যাংক হয়তো আগামীতে কোনো প্রকার ডিভিডেন্ড ঘোষণা করতে পারবে না। এছাড়াও যদি বিদেশি ব্যবসা বাণিজ্য না চালু করা যায় তাহলে কিন্তু বাংলাদেশেরও অর্থনৈতিক উন্নতি হবে না, এটা একদম নিশ্চিত করে বলা যায়। তো সুতরাং আমি বলবো যে ব্যাংকের শেয়ারগুলোতে বিনিয়োগ করার আগে অবশ্যই এই নিউজটি মাথায় রেখে তারপরে বিনিয়োগ করবেন। তো যাই হোক, এই ছিল আজকের মতো, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।